বাইতে বাজি মার তারপরে গিয়ে নিউইয়র্কে বাজি মার কোথায় সেনসা কোথায় ভিসা নীতি তলে তলে আপোষ হয়ে গেছে আপোষ হয়ে গেছে তলে তলে সবার সঙ্গে আপোষ হয়ে গেছে গেল কয়েকদিন ধরে আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই মন্তব্য বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি বলেন কথাটা কেউ কেউ নেতিবাচকভাবে নিয়েছেন কিন্তু কথাটার অর্থ কেউ অনুভব করছেন না দেখুন আমি কথাটা যা বলেছি আপনারা কি সেটা এখন অনুধাবন করছেন না নিরাপত্তা উপদেষ্টার সাথে যে বৈঠকটা এই বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে আমি যে কথা বলেছি আমি তো ভুল বলিনি আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ অবধারিতভাবেই আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মত বিনিময়ে বলেন বিএনপি অশান্তি করতে চাইলেও সময় মতো এবং সংবিধান মেনেই শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন হবে নির্বাচন ইনশাআল্লাহ হবে সময় মতো সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ হেরে গেলে তখনই বিএনপির চোখে একমাত্র অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিচারযোগ্য নির্বাচন অনুষ্ঠিত এখন আমরা কি সুইসাইড করব নাকি বিএনপির জন্য ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্কে কোনো ঘাটতি নেই জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন নির্বাচনের সঙ্গে এই সম্পর্কের সংশ্লিষ্টতা নেই মির্জা ফখরুল ইসলাম অনেক বিষয় না বুঝেই আগ বাড়িয়ে মন্তব্য করছেন বলে জানান ওবায়দুল কাদের সম্পর্কটা তো ইলেকশনের সাথে জড়িত না ইলেকশন ফ্রি ফেয়ার হবে ভারতেরও এটা কাম্য এর অর্থ কি এই তারা আওয়ামী লীগকে ক্ষমতা বসাই দিবে জোর করে এসব উদ্ভট কল্পনা ফখরুল সাহেবদের মাথায় আসে কারণ তারা জোর করে এসব কিছু করতে চায় তারা জোর করে শেখ হাসিনাকে হটাতে চায় কাজেই তারা কি বলল সেটার উপর কিন্তু এখানকার এই বিষয়টা নির্ভর করে না ইভেন আমেরিকা আমেরিকাও গিয়া জোর করে বসাবে সম্পর্ক উন্নয়ন এটা গণতন্ত্রের জন্য মার্কিন ভিসানীতির লক্ষ্য উদ্দেশ্য অনুসারে বিএনপি নির্বাচনে বাধা দিলে তাদের বিরুদ্ধেই এই ভিসানীতি প্রয়োগ হওয়া দরকার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের প্রসূন আশিস সময় সংবাদ ঢাকা